বনগাঁয় শুরু বাসন্তী পূজার প্রস্তুতি। মহাধুমধামে আয়োজিত হলো খুঁটি পুজো। নজর কড়া আয়োজন করা হবে, দাবি আয়োজকদের। সামনেই বাসন্তী পুজো, আর আজ বনগাঁর নেহেরু নগর ক্রীড়া চক্রের উদ্যোগে মহাধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। এই বছর বনগাঁর নেহেরু নগর ক্রীড়া চক্রের বাসন্তী পুজো 12তম বর্ষে পদার্পণ করল। আজ সকাল থেকেই খুঁটি পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলেই। ঢাক বাজিয়ে জাঁকজমকভাবে সম্পন্ন হল খুঁটি পুজো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারই মধ্যে অন্যতম হল বাসন্তী পুজো। বাসন্তী পুজোই হল বাঙালির আসল দুর্গাপুজো। পরে শরৎকালে শারদীয়ার নবরাত্রির সময় রামচন্দ্রের অকাল বোধন মেনে দুর্গাপুজোর প্রচলন হয়। মার্চ মাসে শিবরাত্রি ও তারপর দোল পূর্ণিমা পালনের পর এপ্রিল মাসের শুরুতেই পালিত হবে বাসন্তী পুজো। দুর্গাপুজোর মতোই সব নিয়ম আচার মেনে বাসন্তী পুজো করা হয়। বসন্তকালে এই দুর্গাপুজো হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়ে থাকে। তবে আজও বিভিন্ন জায়গায় রীতিনীতি মেনে পূজিত হয়ে আসছেন দেবী বাসন্তী। ঠিক তেমনই দীর্ঘ 11 বছর ধরে বনগাঁর নেহেরু নগর ক্রীড়া চক্রের উদ্যোগে জাঁকজমকভাবে আয়োজন করা হচ্ছে বাসন্তী পুজোর। প্রতি বছরের ন্যায় এই বছরও বাসন্তী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে তারই শুভ সূচনা করে নেহেরু নগর ক্রীড়া চক্র। খুঁটি পুজো উপলক্ষে সকাল থেকেই ভিড় জমিয়েছেন সকলেই। ঢাক বাজিয়ে মহাধুমধাম করে সম্পন্ন হয়েছে খুঁটি পুজো। শুধুমাত্র পুজোর আয়োজন নয়, এই বাসন্তী পুজোকে ঘিরে কয়েকদিন নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন নেহেরু নগর ক্রীড়া চক্র। পাশাপাশি এই বছর দর্শনার্থীদের কথা মাথায় রেখে নজরকাড়া পূজা মণ্ডপের আয়োজন করা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে। সেই সঙ্গে থাকছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। এদিনের এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী জানান, আজ নেহেরু নগর ক্রীড়া চক্রের উদ্যোগে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। এই বছর বাসন্তী পুজো 12তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ 11 বছর ধরে আমরা সকলে মিলে এই পুজোর আয়োজন করে আসছি। এই বিষয়ে তিনি আরো জানান, নেহেরু নগর ক্রীড়া চক্রের পরিচালনায় যে প্রত্যেকবারের ন্যায় এবার 12তম, 11 বর্ষ পার করে 12তমতে পড়েছে, তার আগে খুঁটি পুজোর শুভ উদ্বোধন হলো। প্রত্যেকবারের ন্যায় এবারও থাকছে অন্যরকম আমাদের ব্যবস্থাপনা। নেহেরু নগর ক্রীড়াচক্র সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে, কারণ আমাদের এখানকার মানুষগুলো সবসময় আনন্দপ্রেমী এবং উৎসব মুখর। 12 মাসে 13 পার্বণ বাঙালির যেমন আছে, তা আমাদের নেহেরু নগর ক্রীড়াচক্র 12 মাসে 13 পার্বণের প্রত্যেকটা অঙ্গকে কানায় কানায় পূর্ণ করে তুলেছে। আজকে সেই মহা বাসন্তী পুজোর খুঁটি পুজোর পূর্ণ লগনে সবাই একত্রিত হয়েছে। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং প্রত্যেকে আমাদের এই পুজোতে আসবেন, আমাদের এই পুজোকে আরো আরো আনন্দ মুখর এবং উৎসব মুখর করে তুলবেন, এই আশা এই আকাঙ্ক্ষা আপনাদের সকলের কাছে রাখি। এই বছর 2রা বৈশাখ বাসন্তী পুজো, আজ থেকে খুঁটি পুজোর মধ্য দিয়ে তার শুভ সূচনা শুরু হয়ে গেল। এই বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে পার্থ সাহা জানান, আজ খুঁটি পুজোর মাধ্যমে বাসন্তী পুজোর শুভ সূচনা হলো। আগামী 2রা বৈশাখ বাসন্তী পুজো, আমরা সকলকে এই বাসন্তী পূজায় আসবার জন্য সাদর আমন্ত্রণ জানাই। খুঁটি পুজো অনুষ্ঠিত হলো, আমরা প্রথমে বনগাঁর সমস্ত অংশের মানুষের কাছে আগামী দিনে 2রা বৈশাখ বাসন্তী পূজার শুভারম্ভ হবে। আরএসমাট আপনাদের সকলের খুবই পরিচিত আরএসমাট। আরএসমাটে এই পূজা উপলক্ষে নেহেরু নগর ক্রীড়া চক্রের সকল সদস্য সদস্যা এবং স্থানীয় মানুষের আন্তরিক সহযোগিতায় 12 বছর ধরে এই পুজোটা অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনগুলোতে যাতে পুজোর সার্বিক সাফল্য লাভ করে, তার জন্য আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে কামনা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।